গার্ডেন রিজ থেকে ধাপা, প্রেসিডেন্সি থেকে সারদা, একের পর এক কাণ্ডে জেরবার শাসক দল তৃণমূল। কিন্তু তাতে তো আর ভোট থেমে থাকে না, সামনেই পঞ্চায়েত। তার আগে শাসক দলের জনপ্রিয়তার অ্যাসিড টেস্ট হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। বিপদ কাটিয়ে নির্বিঘ্নে জয়ের ফল ঘরে তুলতেই কি তাই যোগ্যের দ্বারস্থ তৃণমূল? শুক্রবার মধ্য হাওড়ার রামজি হাজার লেনে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সবাই। যদিও মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ রায়ের দাবি, ভোটে জয় নয়, রাজ্যে শান্তি এবং উন্নয়নের জন্যই এই যজ্ঞ। বাংলার যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেই শান্তি বজায় থাকুক এবং বাংলা আবার তার শ্রেষ্ঠত্বের স্থানে বসুক, এই কারণে আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি। হাওড়ার উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় শুরু হয় জল্পনা। প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূলকে কোনো বার্তা দিল বিজেপি? সেই জল্পনা উস্কে দিয়েই কংগ্রেসের কটাক্ষ, তৃণমূল বিজেপি যে কাছাকাছি আসবে এই যজ্ঞ তারই প্রমাণ। সিপিএমের দাবি, এসব নেহাতি আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব, জনগণের উপর ভরসার অভাব, সেই জন্যেই তারা হয়তো এসব করছেন। যোগ্য তো হলো, জয় আসবে কি উত্তর জানতে অপেক্ষায় সব মহল। বিতনু চট্টোপাধ্যায় ও সুনীত হালদার, এবিবি আনন্দ।